বন্ধুরা, আজকে হচ্ছে উমরপুর বৈশাখী মেলার লাস্টের দিন, এলাকায় এত ভিড় আজকে। যেমন কি তোমরা দেখতে আসো, ওদিকে ভিড়ের লেগে ঠিক করে আড়ানো দেখতে, কোন দিক দিয়ে ঢুকতাম কিছু বুঝতে পারছি না। এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে ভিড়, এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে ভিড়। কত বড় বড় পুতুল আছে এদিকে, সবকিছু কত সুন্দর সুন্দর ফুল আছে, ওয়াও কি ওয়াও না। বৈশাখী মেলায় নয়, এখন আবার আপনাদের শহরে, আপনাদের বাজারে, আপনাদের গলির দোকানে সর্বত্র পাবেন জলপান চানাচুর। মনে রাখবেন, আজ তো মেলায় পাচ্ছেন, আর পরে আপনাদের এলাকায় সব দোকানে, সব স্টোরে এবং লটারি যে যেটা এলাকায় সবটি টিয়া জলে যাইতেছে। এদিকে এদিকে এত মানুষ দেখতেছে, সবটি টিয়া জলে, এক দুইজন বাদে, দুইজন বাদে শুধু। তো গাইজ, এটার ভিতরে এত ভিড়, এত ভিড়, এত ভিড় যে এটার ভিতরে আর থাকতাম ইচ্ছা করতেছে না। এদিকে যাইতেছে আর একটা মাঠে, দ্বিতীয় মাঠে, যেটার ভিতরে নাগরতলা টাগরতলা সব কিছু আছে। এরা যাইতেছে, ঠিক আছে যাচ্ছি গাইজ। এমন বৃষ্টি আইছে, এমন বৃষ্টি আইছে, এমন বৃষ্টি আইছে, এমন বৃষ্টি আইছে, এদিকে পুরা মানুষ সব ধরতেছে, সব ধরতেছে মানুষ, এমন বৃষ্টি আইছে। বাড়ি চল, বাড়ি চল, অন বৃষ্টিটা যদি বেশি করে কই যাবি, সাথে যাবি, সাথে নিচে সাথীরা কি তোর কি না, এমন বৃষ্টি আছে, এমন বৃষ্টি আছে, সব মেলা সাইড আছে, সব ধোয়া নেই, এমন বৃষ্টি আছে, এমন বৃষ্টি আছে। তো গাইজ, বৃষ্টি কমে গেছে, ফটো তুলতাম হেলিকপ্টার, তোরা জায়গা পাবি না। এটা সকাল ছয়টা, আমি তো বলতেছি ওখানে যাইতাম গা, না না থাক গা, যখন এটা চলবো আমরা এটা টিকিট কাটতে বললাম। লাইন দেওয়া লাইন, পুরা উমরপুরের মানুষ লাইন ধরে রয়েছে সবাই দিকে, আজকে আসে বিশাল অ্যাক্সিডেন্ট নি, এক Oh!
ফিলাপো কেমন লাগছে? অনুষ্ঠানে বাংলা চলছে তো লেগে অনুষ্ঠানে বলো বলো পুরা মেলা প্রায় শেষের পথে, লোক সংখ্যা একদমই কমে যাচ্ছে। প্রথম যে ভিড় ছিল এখন ধীরে ধীরে কমে যাচ্ছে সেই লোক সংখ্যা। শেষ আবার এক বছর পরে এদিকে কানের জিনিস কালে গেল, কাল লেগে এমনি চাইতেছ রিভিউ কার লেগে আছে? গিটার লইছ? পিকচার লইছ না? আর কিছু নাই বলতে রে। কার লেগে রে? কার লেগে দি বার্থডে গিফট? কার লেগে দি আসল মেন ঘটনা হয়েছে।